হ্যালো ফ্রেন্ডস, আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে থাকি আমাদের প্রত্যেকের কিন্তু একটি সমস্যার মধ্যে পড়তে হয়। সেটি হচ্ছে আমাদের ফোনটি অনেক সময় দেখা যায় স্ক্রিন অফ না করে আমরা আমাদের প্যান্টের পকেটে রেখে দিই, তো দেখা যায় নেক্সট টাইমে আমাদের ফোনে অনেক কাজ অটোমেটিক হয়ে যায়, আমাদের শরীরে চাপ লাগে যেটা স্বাভাবিক। তো আজকের পর থেকে কিন্তু আপনাকে আর এই সমস্যার মধ্যে পড়তে হবে না। এই সমস্যাটার মধ্যে প্রায় 90% অ্যান্ড্রয়েড ফোন ইউজারকারীর পড়তে হয়। তো আশা করি আজকের ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখবেন, কারণ আমি আজকে এমন একটি অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দিব যে অ্যাপটি যদি আপনার ফোনে ইনস্টল করে রাখেন এবং কিছু হিডেন কাজ যদি আপনি করতে পারেন সঠিকভাবে, তাহলে আপনি যখন আপনার ফোনটিকে স্ক্রিন অন অবস্থায় পকেটে রাখবেন সঙ্গে সঙ্গে কিন্তু স্ক্রিনটি অফ হয়ে যাবে এবং আপনার ফোনটি লক হয়ে যাবে, যার ফলে আপনার ফোনে কিন্তু অটোমেটিক আর কাজ হবে না। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনি এই সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন। হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল টেক অন বাংলা, আর আমি আছি আপনাদের বন্ধু নাসিম। আপনি যদি এখন পর্যন্ত আপনাদের প্রিয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ফ্রেন্ডস। তো এই জন্য অবশ্যই আপনাকে একটি অ্যাপস করতে হবে ইনস্টল। অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনি চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনি সার্চ বক্সে লিখবেন গ্র্যাভিটি। গ্র্যাভিটি লেখার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে অনেকগুলো অ্যাপসই চলে আসবে, তো এখান থেকে অবশ্যই আপনারা গ্র্যাভিটি স্ক্রিন একটি অ্যাপস পাবেন, তো এই অ্যাপসটি অবশ্যই ইনস্টল করে নেবেন। আর হ্যাঁ, অ্যাপসটি ইনস্টল করার লিঙ্ক পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে। অ্যাপসটি ইনস্টল হওয়ার পর অবশ্যই আপনি ওপেন বাটনে করে দিবেন ক্লিক। ওপেন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই এখানে কিন্তু এরকম একটি অপশন চলে আসবে, তো এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি পলিসি, এখান থেকে অবশ্যই আপনাকে অ্যাকসেপ্ট করে দিতে হবে। তো আমি অ্যাকসেপ্ট করে দিলাম। অ্যাকসেপ্ট করে দেওয়ার পর ওয়ান টাইম নোটিশ এখানে একটা আসবে, এখান থেকে অবশ্যই আপনার কোল রান করে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে অবশ্যই ওকে বাটনে আপনি করে দিবেন ক্লিক। ওকেতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে স্মার্ট লক সাপোর্ট একটি অপশন চলে আসবে, তো এখান থেকে অবশ্যই আপনি নোতে করে দিবেন ক্লিক। নোতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখবেন ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটর পারমিশনস, এখান থেকে অবশ্যই আপনি ওকেতে করে দিবেন ক্লিক। ওকেতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে নিয়ে যাওয়া হবে ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটরে, তো এখান থেকে অবশ্যই আপনি এটাকে করে দিবেন অ্যাক্টিভ। তো আমি এটাকে করে দিলাম অ্যাক্টিভ। অ্যাক্টিভ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু অপশন চলে এসেছে, তো এখন দেখতে পারবেন এখানে একটি অপশন, এটা কিন্তু 50 ডিগ্রি দেওয়া আছে আমার অলরেডি, তো আপনি অবশ্যই আপনার ইচ্ছা মতো সিলেক্ট করে দিবেন। এটির কাজ হচ্ছে আপনার ফোনটি যখন পকেটে রাখবেন কত ডিগ্রি অ্যাঙ্গেলে ফোনটি বাঁকানো হলে অটোমেটিক স্ক্রিনটা লক হয়ে যাবে সেটি অবশ্যই আপনাকে এখানে চুজ করে দিতে হবে। তো এটি আমি 35 ডিগ্রি দিয়ে রাখলাম, আপনারা কিন্তু ইচ্ছা মতো দিয়ে রাখতে পারেন। তো দেওয়ার পর এখানে দেখেন এনি ডিরেকশন একটি অপশন, তো এটি অবশ্যই আপনারা রাইট চিহ্ন দিয়ে দিবেন, তো নিশ্চয়টাই আমি রাইট চিহ্ন দিয়ে দিলাম। দেওয়ার পর দেখেন ট্রাভেল সেন্সর, এটিতে অবশ্যই আপনি ক্লিক করে দিবেন। আর হ্যাঁ, অনেক ফোনে আরও কিছু পারমিশন চাইতে পারে, বিশেষ করে অ্যাপসে ওভারলি একটি পারমিশন সেটি চাইতে পারে, আপনি অবশ্যই সেই পারমিশনটা দিয়ে নেবেন যদি আপনার ফোনে সেই পারমিশনটা দিতে হয়। দেওয়ার পরে কিন্তু কাজ কমপ্লিট। এখন যদি আপনার ফোনটি 49 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার পকেটে রাখেন তাহলে কিন্তু খুব সহজে আপনার ফোনটি লক হয়ে যাবে। আর অ্যাপসটি কীরকম কাজ করলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট। আশা করি আজকের পর থেকে আপনারা খুব সহজে এই অ্যাপসটি ইউজ করে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন। আর হ্যাঁ, প্রতিনিয়ত যদি এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। আর এখন পর্যন্ত আপনি যদি সাবস্ক্রাইব করে না থাকেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার সাথে আবার দেখা হবে নতুন একটি এপিসোডে। আল্লাহ হাফেজ।